যারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাই, স্বাগত জানাই। দীর্ঘক্ষণ আমাদের মিটিং হয়েছে আজকে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে আপনাদের সকলকে আমরা অবগত করতে চাইছি রাজ্যবাসীর উদ্দেশ্যে। আমার সঙ্গে যিনি আছেন সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ফুড এন্ড সিভিল সাপ্লাইজ এটসেট্রা ডিপার্টমেন্টস ডক্টর সন্দীপ রাঠোর। আমার আলোচনার পরে একটা বিষয় নিয়ে, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের উনি আপনাদেরকে সেখানে ব্রিফিং দেবে। তার আগে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো সেগুলো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে জানাতে চাইছি। যেটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আজ স্বীকৃত হয়েছে এবং সারা রাজ্যে বিশেষ করে ব্যাপার অংশের মানুষ যার জন্য অপেক্ষাও করছেন, যে জিআরবিটির রেজাল্ট আজকে আলোচনা হয়েছে, যে খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই সেটা ঘোষণা করা হবে। সেটা রিটেন এক্সাম, তার ফলাফল বের করা হবে। জিআরবিটি আপনারা জানেন এটা একটা বোর্ড এবং সেই বোর্ড তার একটা মন্ত্রক রয়েছে আলাদা, দপ্তর ঠিক করবে কবে নাগাদ করবে, দপ্তর থেকে নিশ্চয়ই আলাদাভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে খুব শীঘ্রই জিআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে, এটা আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে ক্যাবিনেট। তার বাইরে প্রপোজাল ফর ক্রিয়েশন and filling up of 17 posts of ward secretary in Agartala Municipal Corporation. আমাদের আগরতলা যে পৌর নিগম, সেই পৌর নিগমে আপনারা জানেন যে 51টা ওয়ার্ড রয়েছে এবং প্রতি ওয়ার্ডে একজন করে সেক্রেটারি থাকে, ওই ওয়ার্ডের ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যুসগুলো কাজকর্ম সেগুলো পরিদর্শন করার জন্য। আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 17খানা পোস্ট ওয়ার্ড সেক্রেটারি তা ফিলিং আপ করা হবে এবং সেটা করবে আগরতলা পৌর নিগম। আগরতলা পৌর নিগম কিছুদিনের মধ্যেই সেটা করবে, আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকে ক্যাবিনেট মিটিংয়ে। 17খানা পোস্ট অফ ওয়ার্ড সেক্রেটারি আন্ডার এমসি। আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা জানেন আমাদের রাজ্যে যে হোমগার্ড রয়েছে সেই হোমগার্ড দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল বেতনের দিক থেকে, বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়ার দিক থেকে, সমস্ত দিক থেকে। কিন্তু তাদেরকে দিয়ে অনেক পরিশ্রম করানো হতো, বিভিন্ন ধরনের কাজকর্ম যেগুলো পুলিশের সঙ্গে কম্পিটিশন করে তারা করত বিভিন্ন সময়। আমাদের সরকার আসার পর হোমগার্ডের বেতন আমরা বৃদ্ধি করি এবং সেই বেতন আজকে হোমগার্ড 17,000-18,000 টাকার কাছে সেই বেতন পায়। আমাদের সরকার তৎসঙ্গে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে যে টোটাল যারা হোমগার্ড রয়েছে আমাদের রাজ্যে 576 জন, এই 576 জন হোমগার্ডকে বছরে একবার 3,895 টাকা করে ড্রেসের অ্যালাউন্স দেওয়া হবে। আগে তাদেরকে সেই অ্যালাউন্স দেওয়া হতো না। 576 জন হোমগার্ড প্রতি বছর তাদেরকে একবার ড্রেসের জন্য 3,895 টাকার অ্যালাউন্স সেখানে প্রদান করা হবে এবং এতে করে প্রতি বছর 22,43,520 টাকা খরচ হবে রাজ্য সরকারের। এবারকার যে অ্যালাউন্সটা সেটা এই ডিসেম্বর মাসে প্রদান করা হবে,
এবং নেক্সট ইয়ারেরটা যেটা সেটা মার্চ মাসের পরে প্রদান করা হবে মার্চ এবং এপ্রিলে নিউ ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2022 এর যে অ্যালাউন্সটা সেটা যেহেতু আজকে আমরা নভেম্বর মাসের 17 তারিখ তাই যেহেতু অনেক টাইম পেরিয়ে গেছে ডিসেম্বর মাসে সিদ্ধান্ত হয়েছে সেটা প্রদান করে দেওয়া হবে এবং নতুন বছর 23 ফিনান্সিয়াল ইয়ারে শুরুর দিকে তাদের ওই নেক্সট ইয়ারে ড্রেসের যে অ্যালাউন্স সেটা প্রদান করা হবে আজকে ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 3895 টাকা করে 576 জন হোমগার্ড তাদেরকে সেই টাকা প্রদান করা হবে সাংবাদিক বন্ধুরা আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গ যারা ব্লাইন্ড স্টুডেন্ট আপনারা জানেন যে হায়ার এডুকেশনে অনেক ব্লাইন্ড ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে কলেজ লেভেল আজকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে হায়ার এডুকেশন দপ্তর যে কলেজগুলো রয়েছে আমাদের সেই কলেজগুলোতে যত সংখ্যায় ব্লাইন্ড ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেককে 5000 টাকা করে প্রতি মাসে একটা স্কলারশিপ প্রদান করবে ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স তাদেরকে প্রদান করবে আগে সরকার শুধু একটা কলেজে এটা কি বেসিসে তারা করেছে কেন করেছে উদ্দেশ্য কি ছিল সেটা পরিষ্কার নয় মোহনপুর ডিগ্রি কলেজে সেটা করেছিল আমাদের সরকার আমরা যেটা বলি বা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এবং সেটাকে মান্যতা দিতে গিয়ে এখানে যেন কোনো ডিসপ্যারিটি না থাকে প্যারিটি আনার জন্য বা সমতা আনার জন্য সারা রাজ্যে প্রতিটা কলেজে যারা ব্লাইন্ড ছাত্র ছাত্রীরা রয়েছে তাদেরকে প্রতি মাসে 5000 টাকা করে সেখানে স্কলারশিপ প্রদান করবে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এতে করে পড়াশোনার ক্ষেত্রে যারা ব্লাইন্ড নিশ্চয়ই তাদের মধ্যে একটা সবাই নেগলেক্টেড ওয়েতে যেন তাদেরকে কেউ বিচার না করে বা তাদেরকেও একটু মোটিভেশন তাদের প্রদান করার জন্য সরকারের তরফ থেকে বা দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যারা ব্লাইন্ড রয়েছে ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে 5000 টাকা করে তাদেরকে সেখানে আর্থিক অনুদান প্রদান করা হবে প্রতি মাসে আমাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফিলিং আপ অফ 34 নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আন্ডার ল ডিপার্টমেন্ট মেমোরিজ আমাদের ত্রিপুরার যে বিধানসভা তাতে আপনারা জানেন যে এটা একটা পবিত্র যেখানে স্থান যেখানে আইন তৈরি হয় এবং রাজ্যবাসীর স্বার্থে সেখানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে এবং তাতে করে দীর্ঘদিন ধরে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে লোক নিয়োগ হচ্ছিল আমাদের বিধানসভা ক্যাবিনেট আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 34 ভ্যাকেন্ট পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেখানে পূরণ করা হবে কি কি পোস্ট আমাদের এলডিএ কাম টাইপিস্ট রয়েছে একখানা পোস্ট জুনিয়র রিপোর্টার 3 পোস্ট ট্রান্সলেটর ইংলিশ 1 পোস্ট জুনিয়র অপারেটর 1 পোস্ট ড্রাইভার 5 ওয়াচ এন্ড ওয়ার্ক স্টাফ 6 পিয়ন 4 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএ হোস্টেলের জন্য 1 সর্টার 4 জুনিয়র কুক 4 রুম অ্যাটেন্ডেন্ট 4 টোটাল 34 ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই 34 নিয়োগ করবে আগামী কিছুদিনের মধ্যে ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে
যে বিদ্যালয়গুলো রয়েছে স্কুল অনেক স্কুল রয়েছে যেগুলো গ্যারান্টি নেই স্কুল অর্থাৎ একবার যদি এই স্কুলে কেউ চাকরি পেয়ে যায় তাতে বদলির আর কোনো সেখানে চান্স নেই এমন অনেক স্কুল রয়েছে সারা রাজ্যে আমাদের আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে যে অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা গ্যারান্টি নেট গভর্নমেন্ট এডেড স্কুলস রুলস 2005 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2022 ফর স্মুথ ফাংশনিং অফ গ্যারান্টি নেট স্কুলস আন্ডার এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট আমাদের সারা রাজ্যে যে স্কুলগুলো গ্যারান্টি নেট অবস্থায় চলে সেখানে একবার বদলির সেখানে প্রভিশন রাখা হয়েছে অর্থাৎ একবার চাকরি পেলে আমরা দেখি প্রায় এই স্কুল থেকে আর বদলির কোনো চান্স নেই সারা রাজ্যে আমাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সেখান থেকে তার যে সার্ভিস টেনিউর বা সার্ভিস টাইমে একবার বদলি করা হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টিআরবিটি আমাদের যে টেট যেটা নিয়োগ করে থাকে আজকে এডুকেশন দপ্তরের মাধ্যমে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে আগামী দিনে তাদের হাত থাকবে সমস্ত কিছু কন্ট্রোল আমাদের দপ্তর থেকে করা হবে যাতে করে একটা স্মুথ ফাংশনিং যাতে কোথাও কোনো ইরেগুলারিটিস মানে কোনো গ্যাপিং পড়াশোনার ক্ষেত্রে না থাকে শিক্ষক স্বল্পতা যেন না থাকে তার জন্য ডাইরেক্ট সার্ভিলেন্স বা ডাইরেক্ট কন্ট্রোলে আমাদের শিক্ষা দপ্তরের এই স্কুলগুলোকে আনা হচ্ছে আগামী দিন থেকে এই স্কুলগুলো অন্যান্য সরকারি স্কুলগুলো যেভাবে চলে রিক্রুটমেন্টের দিক থেকে এবং আমাদের ট্রান্সফারের ক্ষেত্রে তার সার্ভিসটাকে একবার সেখানে ট্রান্সফার করা হবে আজকে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা সিদ্ধান্ত ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 15 নন ভ্যাকেন্ট পোস্ট অফ ইন্সপেক্টর অফ ফুড ইন্সপেক্টর এটা আমাদের সেক্রেটারি সাহেব আছেন ওনার দপ্তরে 15 জন ফুড ইন্সপেক্টর গ্রুপ সি সেটা খাদ্য এবং জনসম্পদ দপ্তর খুব শীঘ্রই নিয়োগ করবে তাদের যে প্রসেস টিপিএসসি এর মাধ্যমে এবং আগামী কিছুদিনের মধ্যেই সেটা নোটিফিকেশন বেরোবে আপনারা জানেন যে টিপিএসসি আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই কম্পিটিটিভ এক্সামগুলো কন্ডাক্ট করে থাকে এবং ফুড ইন্সপেক্টর যে পোস্টটা গ্রুপ সি সেটাও টিপিএসসি এর মাধ্যমে বিগত দিনে হয়েছে আগামী কিছুদিনের মধ্যে এই 15খানা পোস্ট যে টিপিএসসি মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকে ক্যাবিনেট মিটিং এ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার বাইরে আমাদের জেল দপ্তর প্রপোজাল ফর ফিলিং আপ অফ 263 নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার জেল দপ্তরে 263 জন ওয়ার্ডার যারা জেলের যে ওয়ার্ড গুলো থাকে সেগুলো পাহারাদার হিসেবে কাজ করবে ওয়ার্ডার রক্ষণাবেক্ষণ সেগুলো সেই ওয়ার্ডার 263 জন নিয়োগ করা হবে দিস ইজ রিক্রুটমেন্ট ফিলিং আপ অফ 263 নাম্বার পোস্ট অফ ওয়ার্ডার ফিমেল মেল এন্ড ফিমেল ত্রিপুরা জেলের অধীন আমাদের টোটাল আমাদের যে জেল তাতে 556 জন স্যাংশন পোস্ট রয়েছে সম্পূর্ণটি 556টি ওয়ার্ডারে তার তার মধ্যে 303 খানা পোস্ট আছে যেগুলো অলরেডি ফিল্ড আপ ফিল আপ করে রাখা হয়েছে এবং বাকি 253 জন আরো খালি রয়েছে ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে সেগুলোকে ফিল আপ করার এবং তৎসঙ্গে আরো 14 জন ফিমেল ওয়ার্ডার গ্রুপ সি তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে তো টোটাল আমাদের 263 জন মেল এবং ফিমেল ওয়ার্ডার ত্রিপুরা জেল দপ্তর আমাদের জেল দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে তার রিক্রুটমেন্ট কি হবে আর আর
as per the existing RR je thakbe doctor er she RR onujayi seta new kora hobe apnader madhyome amra rajye bekar der uddeshe ei ghoshona ta dite chaichi 263 jon warder jail doctor er odhin seta new korar siddhanto ajke grohon kora hoyeche sangbadik bondhura proposal for creation of 10 new posts under directorate of information technology government of tripura 10 khana notun post create kora hoyeche it department er odhin information technology department er odhin ebong sei post gulo ki ekjon additional director accounts officer ekjon programmer dujon head clerk ekjon senior computer assistant dujon upper division clerk ekjon lower division clerk dujon total 10 jon information ebong technology department er odhin ei 10 khana post notun post shekhane create kora hoyeche agami din shegulo niyog kora hobe ERDD doctor er odhin je animal resource development department পশুপালন দপ্তর আমরা যাকে বলি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে এনহ্যান্সমেন্ট অফ ইন্টার্নশিপ অ্যালাউন্স আমরা জানি যারা স্টুডেন্ট যারা ব্যাচেলার ডিগ্রি করছেন ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমেল হাজবেন্ডারি তাদের টোটাল কোর্স হচ্ছে 5.5 বছর এর মধ্যে 4 বছর আর প্রায় 1 বছরের উপর তারা ইন্টার্নশিপে থাকে সেখানে আগে তাদের ইন্টার্নশিপে একটা অ্যালাউন্স দেওয়া হতো পার মান্থ 8000 টাকা করে এখন সেই ইন্টার্নশিপের যে অ্যালাউন্স সেটাকে বৃদ্ধি করে 9600 টাকা করা হয়েছে অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমাদের যারা ব্যাচেলার ডিগ্রি করছেন ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাজবেন্ডারিতে আমাদের আর কে নগর যে কলেজ রয়েছে সেখানে তাদের মান্থলি যে অ্যালাউন্স যারা ইন্টার্নশিপে রয়েছেন 8000 থেকে বৃদ্ধি করে সেখানে 9600 টাকা ঘোষণা দিয়ে গেছে আজকে ক্যাবিনেট মিটিং ক্যাবিনেট বৈঠকে তৎসঙ্গে এটা আমাদের রাজ্যের একটা বড় খবর আপনাদেরকে দিচ্ছি সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনারা জানেন যিনি নিজেও একজন ডেন্টাল সার্জন আজকে সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে যে প্রপোজাল ফর অ্যাপ্রুভাল ফর এস্টাবলিশমেন্ট অফ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এট আগরতলা আন্ডার দ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের রাজ্যে কোনো ডেন্টাল কলেজ ছিল না এবং প্রতি বছর ডেন্টালের জন্য অর্থাৎ পিডিএস এর জন্য অনেক স্টুডেন্ট রাজ্যে বাইরে যায় পড়াশোনার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আইজিএম হসপিটাল রয়েছে সেখানে টু স্টার্ট করব আমরা যে বিল্ডিং G+7 বিল্ডিং ওই G+7 বিল্ডিং এ আমরা আমাদের এই ডেন্টাল কলেজ সেখানে চালু করব এবং ইতিমধ্যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম ভিজিট করে গেছে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম ভিজিট করে যা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তারা দেখেছে তাদের স্যাটিসফ্যাকশন তারা প্রকাশ করেছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আবার ইন্সপেকশনে আসবে এবং পরবর্তী সময়ে রিনোভেশন ওয়ার্ক বা সমস্ত কাজ কমপ্লিট করার পর সমস্ত জিনিসপত্র কেনা হবে ডেন্টাল কলেজকে স্টার্ট করার জন্য যে পরিকাঠামো দরকার সেটা শুরুয়াত করে আমাদের ডেন্টাল কলেজে সেখানে যাত্রা শুভারম্ভ হবে এবং এতে করে এখানে যেটা ক্যাবিনেটের অ্যাপ্রুভাল যে অ্যাপ্রুভাল ফর সেটিং আপ অফ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এটা আগরতলা ত্রিপুরা ইয়ার মার্কিং অফ G+7 বিল্ডিং of IGM hospital except first, second and third floor. মানে first, second এবং third floor টাকে বাদ দিয়ে এই বিল্ডিং এর সেখানে
আমরা ডেন্টাল কলেজ স্থাপন করতে চলেছি আইজিএম হাসপাতালে, যেটা আগামী দিনে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে উন্নয়নের নিরিখে। প্রতি বছর রাজ্যের বহু স্টুডেন্ট বাইরে যায় বিডিএস এ পড়াশোনার জন্য, অর্থ খরচ করে। আমরা বিশ্বাস করি, আশাবাদী যে এই ডেন্টাল কলেজ স্থাপন, ইতিমধ্যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া ভিজিট করে গেছে, দে এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাকশন সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দেখে আবার তারা ভিজিটে আসবে, এসে তারা সিদ্ধান্ত চাকরি করবে। এবং ইতিমধ্যে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত কাজকর্মগুলোকে কমপ্লিট করার জন্য। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে, যে ত্রিপুরা রাজ্যে এই ঐতিহাসিক ডেন্টাল কলেজ স্থাপনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটাকে ত্বরান্বিত করার জন্য। এই সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। এখন আমি সেক্রেটারি আরডি যিনি আমার সঙ্গে রয়েছেন ওনাকে আহ্বান জানাবো একটা বিষয় নিয়ে আপনাদেরকে সেখানে অবগত করার জন্য। আজকে তো আপনার একটা রিভিউ মিটিং, তো আবি তক কিতনা ইমপ্লিমেন্ট হুয়া আর কিতনা বাকি হ্যায়, কব তক ইয়ে পুরে হো জায়েঙ্গে, জো জল জীবন মিশন কা জো আপকা মিটিং থা উসকা ক্যা রেজাল্ট? পহলে সেক্রেটারি সাহেব বাতা লে, ফির হাম এবং ইনফ্রাস্ট্রাকচারাল যে আমাদের পরিকাঠামোগত ব্যাপার রয়েছে সেগুলো দেখে ডিসেম্বরের মধ্যে তারা আবার আসবে এবং রিনোভেশনের যে কাজ চলছে সেটা কমপ্লিট করা হবে। পরবর্তী সময়ে কোর্স কি হবে, আমাদের মানে সিট কতটা হবে, সমস্ত কিছু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ঐতিহাসিক সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে এই ডেন্টাল কলেজ স্থাপনের জন্য। কবে থেকে শুরু হবে এটা আলোচনার স্থান পাবে? ডেন্টাল কলেজ কাউন্সিল অফ ইন্ডিয়া এসে যখন আবার ফাইনালি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, নিশ্চয়ই নেক্সট সেশন থেকে আমরা শুরু করে দিতে পারব। অবভিয়াসলি নেক্সট সেশন থেকে আমরা শুরু করব। আপনার প্রক্রিয়া করুন। সবাইকে নমস্কার স্যার, অনারেবল মিস্টার পরাজ সি এবং মাননীয় গুপ্ত উপস্থিত সবাই সমাধি বন্ধু, আজকে যে আপনারা সবাই জানেন, আপনারাও ইনফরমেশন পেয়েছি, আমরা আজকে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পঞ্চায়েত দপ্তর থেকে একটা বড় অনুষ্ঠান দ্বারা সকালে, যার মধ্যে চিফ মিনিস্টার স্যার একটা ওয়েব বেস পোর্টাল আমার সরকার এটা উদ্বোধন করছে। আপনারা সবাই জানেন তবু আপনার সবাই জানার জন্য, এবং এই আমার সরকার পোর্টালের দরকার কি আর কী কী হবে এইসব জিনিসটা আপনার সামনে রাখার জন্য এই প্রেসমে। সবাইকে নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের অনুপ্রেরণায় ওনাদের নির্দেশেই এই আমার সরকারের একটা ওয়েব বেস পোর্টাল আমরা আইটি ডিপার্টমেন্টের সাহায্যে এটা করছি। আগে পঞ্চায়েত দপ্তর থেকে একটা পঞ্চায়েত মনিটরিং সিস্টেম বলে একটা সিস্টেম ছিল, যার মধ্যে যে কোনো সাধারণ জনগণ গ্রামাঞ্চলের মানুষ ওনাদের এলাকাতে যা যা ওরা কমপ্লেন বা কোনো অসুবিধা যদি ফেস করতেছে ওটা ওখানে আপলোড করে এখানে রেজিস্টার করত, কিন্তু ওটার মনিটরিং ওটার চলাচল ভালোভাবে ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে এবং ওনাদের অনুপ্রেরণায় এই সিস্টেমকে রিভ্যাম করে আমরা এই আজকে আমার সরকার এরকম নামের একটা ওয়েব বেস পোর্টাল পঞ্চায়েতের আরডি দপ্তর পঞ্চায়েত দপ্তরের থেকে শুরু হচ্ছে, যার মধ্যে আপনারা গ্রামাঞ্চলে যে কোনো প্রত্যেক গ্রাম বা ভিলেজ পৌঁছলে আপনারা যে সাধারণ মানুষ রয়েছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ওরা ওখানে যে কমপ্লেন আছে এটা ওয়েব বেস পোর্টালের মাধ্যমে আপলোড করতে পারে। এটা কী করে করাব, এটা হচ্ছে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যে আধিকারিকগণ আছে, যার মধ্যে রুরাল পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি এবং মানে অন্যান্য জিআরএস বা অন্যান্য স্টাফ যে রয়েছে, ওরা আমাদের যে ওয়ার্ড মেম্বাররা আছে ওনার সঙ্গে গ্রামে একটা ভিলেজ ওয়াক নেবে, প্রত্যেক আমরা বলছি প্রত্যেক গুরুবারে নেবে, যে কোনো দিন ওরা ফিক্স করতে পারে। এই দিন ওয়াক নিতে সময় যে কোনো বেনিফিশিয়ারি বা যে কোনো জন ওখান থেকে ওনাদের যে হয়তো কেউ বলতে পারে আমাদের হ্যান্ডপাম্প চলছে না, রাস্তাঘাট ঠিক নাই, অঙ্গনওয়াড়ি সেন্টার চলছে না বা ভালোভাবে খাওয়া দিচ্ছে না, যে কোনো ধরনের কমপ্লেন বা কোনো অবজারভেশন করতে পারে,
উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যা বিভিন্ন স্কিম চলছে, এই স্কিম চলার মধ্যে যদি ইমপ্লিমেন্টেশন মধ্যে কোনো যদি বাধা হয় বা যে গুণক বা যে পরিমাণে সুবিধা পাওয়ার কথা এই পরিমাণে যদি ওরা না পায়, এখানে আমরা চাচ্ছি যাতে সরকার ডাইরেক্টলি ওনার কাছে গিয়ে ওনার কমপ্লেনটা যাতে আমরা নথিভুক্ত করতে পারি। এটার মধ্যে কিন্তু বেনিফিশিয়ারি ফটো তোলা হইব, বেনিফিশিয়ারি কি বলছে, মনে করেন একটা হ্যান্ডপাম্প নষ্ট আছে, হ্যান্ডপাম্পেরও ফটো তোলা হইব, এটা একটা আইডি ক্রিয়েট হইব। এটা আইডি ক্রিয়েট হওয়ার পরে এই সিস্টেমে আমরা প্রায় 78 ডিপার্টমেন্টকে ইউজার আইডি দিয়ে ওনাকে এর সঙ্গে যুক্ত করছি। এমন মোটামুটি কোনো ডিপার্টমেন্ট নাই যে ত্রিপুরা সরকারের এর সঙ্গে জড়িত নাই। তো এখানে যদি আইডি যখন দেওয়া হইব যে সম্বন্ধিত ডিপার্টমেন্ট থাকবো, যেমন এটা হ্যান্ডপাম্প যদি থাকে তাহলে DWA যাবে, রাস্তা থাকলে PWD RNB-তে যাবে, ওই এই এই জায়গা দিয়ে এটা এই আইডি কমপ্লেনটা চলে যাবে। এর মধ্যে আমরা নিশ্চিত করছি এই কমপ্লেন বা এই আইডিকে নিশ্চিত দিনের মধ্যে এটাকে ডিসপোজ করতে হবে, তাহলে এটা অ্যালার্ট অটোমেটিকলি সিস্টেমের মধ্যে জেনারেট হয়, যার মধ্যে আমরা প্রায় 1 থেকে 10 দিন পর্যন্ত যদি না হলে তাহলে ডট ওয়াইট থাকবো, 10 থেকে 30 দিন মধ্যে যদি না হয় এটা হলুদ হয়ে যাবে, 30 থেকে 60 যদি হয় তাহলে এটা অরেঞ্জ হয়ে যাবে, আর অরেঞ্জ হওয়ার পরে 60 দিনের থেকে বেশি যদি পেন্ডিং থাকে এটা রেড অ্যালার্ট করে সিস্টেমে দেখা যায়। এই সিস্টেমে দেখার পরে আমাদের যে ইউজার্স রয়েছে যারা হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েত লেভেল, একটা ডিপার্টমেন্টাল লেভেল, তারপরে HOD লেভেল, আর একটা হচ্ছে সেক্রেটারি লেভেল, যার মধ্যে অনেকগুলো সিস্টেম থেকে শুরু করে সবাই এই কমপ্লেনগুলির স্টেটাস দেখতে পারে, যাতে মনিটরিং বেশি বা ভালোভাবে হয়। আমরা চাচ্ছি যাতে কমপ্লেন তো হইব, কিন্তু কমপ্লেনের যদি নিরাকরণ তাড়াতাড়ি যদি না হয় তাহলে কিন্তু যে কমপ্লেন করছে এই যে আশা প্রত্যাশা ওরা যে একটা এখানে দাবি রাখছে এই দাবি যদি পূরণ না হয় তাহলে মনে করেন একটা সরকারের উপরে একটা বিশ্বাস এটা হারিয়ে যাওয়ার প্রতি একটা যেতে পারে। এই যাতে না হয় এই উদ্দেশ্য নিয়ে এই আমাদের প্রচেষ্টা হচ্ছে আমার সরকার এই ওয়েবপেজ পোর্টাল। এর মধ্যে পরবর্তী সময়ে আমরা আরও এর মধ্যে যদি মডিফিকেশন লাগে এই মডিফিকেশন আমরা করবো। পরবর্তী সময়ে অন্যান্য ডিপার্টমেন্ট TTADC এবং বাকি মনিটরিং কমিটি রয়েছে, এটাও আমরা রেগুলারলি এটা করবো। সঙ্গে সঙ্গে এছাড়াও আমরা যে চাচ্ছি যাতে আমার সরকার ডে হিসাবে একটা ডে আমরা প্রতি সোমবারে এটা পালন করি, যার মধ্যে সবাই ভিলেজার্স এক জায়গাতে জমা হয়ে যে কোনো ভিলেজ বা অফিস করছে ওখানে ওনাদের কম্পিউটাররা যাতে রেস করতে পারে। তো আলটিমেটলি গ্রাউন্ড লেভেল থেকে তৃণমূল থেকে যে ফিডব্যাক আছে আমাদের বিভিন্ন সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে এটার ইমপ্লিমেন্টেশন আর ওনাদের মনিটরিং এটা কিভাবে চলছে, আর ওনাদের যদি কোনো অসুবিধা থাকে এটা রিয়েল টাইম বেস আমরা মনিটর করে এটাকে নিরাকরণ করে যাতে সরকার যে প্রচেষ্টা অলরেডি চলতে যাচ্ছে আমরা চাচ্ছি যাতে ওরা এইভাবে মনে করে এই সরকার আমাদের লেগে এটা আমার সরকার। এটাই হচ্ছে আমাদের আজকে ওয়েব বেস পোর্টালের অনুষ্ঠানে যে আমরা করছি এটার সার। তাহলে কোন চিন্তা করার দরকার নেই, আমি যদি পঞ্চায়েত সেক্রেটারি আমি আপনার ফটো তুলবো, আপনি যে বলছেন ওটা কথা এটা তুলে আমরা আপলোড করবো আর আপনারা আইডি প্রতি সপ্তাহে সোমবার বা মঙ্গলবারে একটা গ্রামীণ সভা হবে প্রতি পঞ্চায়েতে, সোমবার মানডেতে, এন্ড পঞ্চায়েত উইল সেলিব্রেট এজ আমার সরকার ডে, সেদিন আমার সরকার ডে, ওই দিনে ওই পঞ্চায়েতে কি কি সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হোয়াটএভার যেই সমস্যাই থাকুক না কেন সেগুলো নিয়ে আলোচনা হবে, সেখানে লাইন ডিপার্টমেন্টের সদস্যরা থাকবেন এবং নোট নেবেন, এবং লাইন ডিপার্টমেন্টের সদস্যরা সেই পঞ্চায়েতের ভেতরের মধ্যে যদি কোনো সমস্যা হয় যে দপ্তর রিলেটেড সেই দপ্তরের অফিসাররা সেখানে থাকবে এবং সেটাকে রেড্রেসালের ব্যবস্থা করবে, সেটাকে সঠিক করার সেখানে বন্দোবস্ত করবেন। তো এটা সেক্রেটারি সাহেব যেটা বললেন যে আগে সিস্টেমটা ছিল পঞ্চায়েতের, কিন্তু এটাকে যে নামটা কি ছিল পঞ্চায়েত মনিটরিং সিস্টেম সেটা ঠিকভাবে কাজ হচ্ছিল না,
তাই আমার সরকার আপনারা জানেন যে প্রতি করে সুশাসন কর্মসূচি আমাদের চলছে এবং প্রতি করে সুশাসনে আমাদের অনেক সফলতা হয়েছে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে তার মাধ্যমে আমাদের স্যাচুরেশন লেভেলে পঞ্চায়েত স্তরে ডিএম লেভেলকে বলা হচ্ছে ডিএম লেভেলে মেলা হচ্ছে তারপর সেটা ব্লক লেভেলে মেলা হচ্ছে ব্লক লেভেল পর পঞ্চায়েত লেভেল সেখানে যাচ্ছে এবং তৃতীয় পঞ্চায়েত সিস্টেমে আমরা জানি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মানে ব্লক তৃতীয় পঞ্চায়েত সিস্টেমের নিচে হচ্ছে গ্রাম পঞ্চায়েত উপরে হচ্ছে আমাদের জেলা পরিষদ মানে ডিএম লেভেল প্রতিটা ক্ষেত্রে পঞ্চায়েত সিস্টেমে সে কাজ হচ্ছে এবং মানুষ সেখানে আমাদের শাসনভাগ অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসনে যে সুবিধাগুলো সেগুলো পাচ্ছে আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে যেটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে সেটা কি আরো কি করা প্রয়োজন আরো কি করলে মানুষ সুশাসন পাবে আরো কি করলে সেখানে আমার যে সরকার মানুষ প্রত্যেকটা মানুষ যে অফ দ্য পিপল বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই যে মন্ত্র সেটাকে প্রতিটা জনগণের মধ্যে যাতে আমরা ইনজেক্ট করতে পারি আমরা প্রতিটা জনগণের মধ্যে যেন সেই ফিলিংসটা আনতে পারি তার জন্য আমাদের এই কর্মসূচি বা আমার সরকার যে ওয়েব পোর্টাল তার আজকে লঞ্চ করা হয়েছে তো এই বিষয়ে যদি পরের কোনো প্রশ্ন থাকে সেটা সেক্রেটারি সাহেবকে করবেন আর ক্যাবিনেট নিয়ে যদি কিছু থাকে প্লিজ ফিল ফ্রি সেটা আপনারা আমাকে বলবেন ভেরি শর্ট সেটা দেখুন আজকে আলোচনা হয়েছে যে আমরা ফল প্রকাশ করব এর মধ্যেই করব ডেটটা কবে হবে সেটা দপ্তর ঠিক করবে সেটা বৃদ্ধি করা যদি ইফ নেসেসারি বা যেহেতু আমাদের প্রচেষ্টা চালু থাকতে হবে কারণ আপনারা জানেন যে এটা রিটেন টেস্ট রয়েছে তো রিটেন টেস্টের ফলাফল বের হবে তারপর বাইরে বসির ব্যাপার রয়েছে তো অটোমেটিকলি দ্য টেনিউ হ্যাজ টু বি এক্সটেন্ডেড এটা আমাদের নিশ্চয় হবে রিটেনের পর তো এটা তো একটা আপনাদের জানেন যে 85 এবং 15 হচ্ছে এই সিস্টেমে 85% মার্ক হচ্ছে রিটেন টেস্ট এবং 15 হচ্ছে সেখানে বাইরাবসি অ্যাজ পার দ্য গাইডলাইন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সুপ্রিম কোর্টেরও সেখানে করা নির্দেশ রয়েছে তো স্বাভাবিকভাবেই এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা এই সরকার আসার পর নিয়োগ ক্ষেত্রে যে পরিমাণ স্বচ্ছতা আমরা প্রমাণ রাখতে পেরেছি বা ছাপ রাখতে পেরেছি সেটা আমাদের যে আর্লিয়ার গভর্নমেন্ট আমাদের যে প্রেডিসেসর তাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ছিল স্বচ্ছ নিয়োগ নীতি 10,323 আজকে হতো না যদি স্বচ্ছতা থাকতো কেস হতো না কোথাও কোনো ম্যাটার আমাদের হাইকোর্টে যায় বা কোনো কোর্ট কেসে যায় তা আজকে এই স্বচ্ছতার জন্যেই আমাদের সরকার সারা রাজ্যে সেখানে নাম কুড়িয়েছে এবং স্বচ্ছতা রেখেই সেখানে করা হয়েছে আর যেখানে বোর্ড রয়েছে আপনারা জানেন যে জিআরবিটির একটা বোর্ড একটা দপ্তরের অধীন এবং তারাই সেটা করবে আর আমাদের যে ওএমআর শিফট এটা অলরেডি কে কত পাবে সেটা প্রত্যেকেই জানে যে আমি কত মার্কস কে রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার পর তো নাথিং ইজ হিডেন এখানে লুকায়িত কিছু নেই এখানে দপ্তর ঠিক করবে ডেটটা কবে হবে আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের জিআরবিটির রেজাল্ট আমরা ভেরি শর্টলি খুব শীঘ্রই আমরা ডিক্লেয়ার করতে চলেছি আপাতত হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী সময়ে শিক্ষা দপ্তর যদি সিদ্ধান্ত মোস্ট ওয়েলকাম সেটা নিতে পারে কিন্তু আপাতত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সবগুলো কলেজে যারা ব্লাইন্ড ছাত্র ছাত্রীরা রয়েছে তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে সেখানে প্রদান করা সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে একবার করে বন্ধির সেটা দেখুন দপ্তর ঠিক করবে যেটা আলোচনা হয়েছে যে আগে কি হতো ধরুন গভর্নমেন্ট এডেড স্কুল আপনি চাকরি পেলেন এখানে ঢুকলেন এখান থেকে বেরোলেন রিটায়ারমেন্টে অর্থাৎ বদলি নেই এবার একবার বদলি করা এখন আপনি একবার বদলি হয়ে অন্যত্র স্কুলে চলে গেলেন সেখান থেকে আপনি রিটায়ারমেন্টে যাবেন এখন ফর স্মুথ রানিং অফ এডুকেশন অফ যে আমাদের যে সিস্টেমগুলো রয়েছে বা স্কুলে বা পঠন পাঠন সমস্ত কিছু এবং এতে করে মানে এমন একটা ফিলিংস প্রত্যেকে ছিল যে আমি যদি একবার গভর্নমেন্ট এডে ঢুকতে এডেড স্কুলে যদি ঢুকতে পারি তবে আমি এখানে থেকে অনেক কিছুই করতে পারবো আমি বদলি আমাকে আর কে করবে সাহস নিয়ে পারবো কিন্তু আজকে এটা এমন যেন না হয় যে আমাকে বদলি করা যাবে না এই ফিলিংসটা থেকে বেরিয়ে আসতে হবে এবং টোটাল ডিপার্টমেন্টের কন্ট্রোলে যাবে রিক্রুটমেন্ট সেখানে একই পদ্ধতিতে করার চেষ্টা করা হচ্ছে যাতে করে অন্য স্কুলগুলোকে সেখানে ফলো করা যায় এই পদ্ধতিতে
শুধু কি রিক্রুটমেন্ট না অন্যান্য বিষয়ে সরকার নিশ্চয়ই দেখবে স্কুলে দপ্তর চিন্তা করবে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আপনারা আমি বললাম অনেক বড় সেখানে সার্কুলার রয়েছে সেখানে আলোচনা মানে এজেন্ডা রয়েছে যে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেটা আপনাদেরকে বলা হলো স্যার जल जीवन मिशन इट स्टार्टेड द जर्नी इन द ईयर 2019 इन आवर स्टेट एंड आफ्टर दिस कमेंसमेंट और स्टार्टिंग ऑफ जर्नी वी स्टार्टेड इट फ्रॉम 3% ऑलमोस्ट एंड नाउ वी आर रीचिंग 55% ऑल टुगेदर इन द रूरल एरियाज हमारे गांव में 7 लाख करीबन 42,000 के जैसा हाउस होल्ड है घर है परिवार उसमें तो हर एक परिवार को हमें पानी देना है थ्रू एफिशिएंसी फंक्शनल हाउस होल्ड टैप कनेक्शन से गवर्नमेंट ऑफ इंडिया से हमें पैसा मिल रहा है मदद मिल रहा है पैसे की कोई कमी नहीं है और 7 लाख 42,000 जो घर है इनमें हमने कवर किया 4,05,000 4,05,000 घरों में पानी पहुंच चुका है 7,42,000 में फिर भी जो बाकी है हम पूरा जोर लगा रहे हैं उसको खत्म करने के लिए और आपको जान की खुशी होगी आपको पता भी है कि जल जीवन मिशन में त्रिपुरा को फर्स्ट प्राइज मिला है छोटे स्टेट में जहां पे भारत में जितने भी स्टेट में जल जीवन मिशन का जेजेएम का काम हो रहा है ऑनगोइंग जहां पे है वहां पे बिलो 60% जो जो स्टेट है वहां पे त्रिपुरा को फर्स्ट प्राइज मिला है और जो 3% से शुरू होके आज 55% तक हम है तो उसका जो क्रेडिट है वो हम अपने डीडब्ल्यूएस के जो इंजीनियर्स हैं जो एजेंसी है हमारे मुख्यमंत्री जी मोदी जी और हमारे जल शक्ति मंत्रक को हम देते हैं जो पैसे हमें हर 3-4 महीने में हमें पैसा दे रहे हैं और इस पैसे से हमारे यहाँ पे काम हो रहा है तो इसी सिलसिले में आज हमारा एक रिव्यू की मीटिंग था सेक्रेटरी साहब भी थे और चीफ इंजीनियर साहब भी थे और पूरे स्टेट से वहां पे जो एसडीओ हैं जो एग्जीक्यूटिव इंजीनियर हैं जो डिवीजन लीड करते हैं जो एससीज हैं सुपरिंटेंडेंट इंजीनियर्स और चीफ इंजीनियर सबको लेके हमने प्रज्ञा भवन में मीटिंग रिव्यू मीटिंग में शामिल हुए थे और उसको ये बोला गया कि सामने चुनाव है अभी दिसंबर तक हमारा काम का मतलब हाथ में काम है उसके बाद मॉडल कोड ऑफ कंडक्ट जब चालू हो जाएगा तो हम नया टेंडर हम इशू नहीं कर पाएंगे जो टेंडर्स इशू हो चुके हैं और जिसके आधार पे काम हो रहा है उस पर कोई पाबंदी नहीं है लेकिन नया टेंडर हम फ्लोट नहीं कर पाएंगे इसलिए जो टेंडर का काम है प्रोसेस है उसको खत्म करने के लिए और काम पे पूरा लग जाने के लिए क्योंकि अभी का जो मौसम है सीजन है अभी बारिश का कोई गुंजाइश नहीं है बारिश होना नहीं तो अभी ड्राई मार्च तक हमारे पास समय है उसी टाइम पे पूरा काम हमें निपटाना है और हमें आशा है जिस तरीके से स्पीड से हमें काम हो रहा है पूरे गांव में पूरे स्टेट में एक टाइम पे आएगा कि पूरा सैचुरेशन लेवल पे हम जाएंगे और 7,42,000 का जो टारगेट है वो हम कंप्लीट कर पाएंगे ठीक है थैंक यू ऑल